ক্লাস ইলেভেন বায়োলজির চতুর্থ ইউনিট ইউনিট ফোর হল প্ল্যান্ট ফিজিওলজি উদ্ভিদ শারীরবিদ্যা এবং এর অন্তর্ভুক্ত আমাদের অনেকগুলি অধ্যায় রয়েছে উদ্ভিদের জল খাদ্য পুষ্টি এবং গ্যাস সঞ্চারণ উদ্ভিদ এবং খনিজ পুষ্টি শ্বসন সালক সংশ্লেষ উদ্ভিদের বৃদ্ধি এই যে আমাদের পাঁচটি অধ্যায় আছে প্রথমে এসেও আমরা ইউনিট ফোরের নম্বর বিভাজনটা দেখে নিই সত্তর নম্বর লিখিত পরীক্ষাতে আমাদের ইউনিট ফোরে রয়েছে মোট আঠেরো নম্বর এইটিন মার্কস তার মানে বুঝতে পারছো ইউনিট ফোর কতটাই ইম্পর্টেন্ট এবং এই ইউনিটের পাশে তোমরা স্টার দিয়ে রাখো এখানে আমাদের এমসি কিউ চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে এসএ কিউ প্রশ্নমান একের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে টু মার্কসের উত্তর একটি লিখতে হবে থ্রি মার্কস প্রশ্নমান তিনে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং ফাইভ মার্কসের একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে ইউনিট ফোরের প্রথম অধ্যায় হলো অধ্যায় নয় উদ্ভিদের পরিবহন বা উদ্ভিদের খাদ্য পুষ্টি এবং গ্যাস সঞ্চারণ বিভিন্ন বিভিন্ন বইতে আমাদের অধ্যায়ের নাম লেখা আছে এর আমাদের নবম অধ্যায়ের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হল অ্যাপোপ্লাস্ট ও সিমপ্লাস্টের মধ্যে পার্থক্য লেখ দুই প্লাজমোলাইসিসের গুরুত্ব কি প্লাজমোলাইসিস ও ডি প্লাজমোলাইসিসের মধ্যে পার্থক্য লেখো সক্রিয় ও নিষ্ক্রিয় পরিবহনের তিনটি পার্থক্য লেখো। অধ্যায় দশ উদ্ভিদ ও খনিজ লবণ ক্লোরোসিস ও নেক্রোসিসের মধ্যে পার্থক্য লেখো জল চাষ বলতে কি বোঝো পি কে কি জিঙ্ক ও বোরনের একটি করে অভাবজনিত লক্ষণ লেখো হাইড্রোপনিক্স ও জল চাষের সুবিধা ও অসুবিধাগুলি লেখো উদ্ভিদ দেহের ফসফরাস ও পটাশিয়ামের অভাবজনিত লক্ষণগুলি লেখো এরোপনিক্স কি উদ্ভিদে যে কোনো তিনটি অতিমাত্রিক মৌলের কাজ ও অভাবজনিত লক্ষণ সারণী আকারে উল্লেখ করো উদ্ভিদের যে কোনো তিনটি স্বল্পমাত্রিক মৌলের কাজ ও অভাবজনিত লক্ষণ সারণী আকারে উল্লেখ করো এই প্রশ্নটা তোমরা স্টার দিয়ে রাখো এগারো নম্বর অধ্যায় হল শ্বসন প্রথম প্রশ্ন অক্যাসিডেটিভ ফসফোডাইলেশান কাকে বলে ভয় বিন্দু বা কম্পেনসেশন পয়েন্ট কাকে বলে সালক সংশ্লেষ ও শ্বসন যে বিপরীতমুখী প্রক্রিয়া তাহা ব্যাখ্যা করো সবাত শ্বসনে এটিপি উৎপাদনের হিসাব সারণীর মাধ্যমে দেখাও এবং তোমাদের ইয়ারে কিন্তু গ্লাইকোলাইসিস ভীষণ ইম্পর্টেন্ট গ্লাইকোলাইসিসটা অতি অবশ্যই তোমরা রেডি করবে এছাড়া আমি তোমাদের আলাদাভাবে ফাইভ মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্ন থ্রি মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্ন দব্যই তোমরা অতি অবশ্যই ভিডিওটা দেখে নেবে এরপরে দেখে নাও আমাদের পরবর্তী অধ্যায় হলো অধ্যায় বারো শালক সংশ্লেষ এর প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হল শালক সংশ্লেষে কোন রঞ্জকতন্ত্রে জলের বিশ্লেষণ ঘটে অ্যান অক্সিজেনিক শালক সংশ্লেষ কি চক্র কি শব্দচিত্রে চক্রের বিক্রিয়াগুলি উপস্থাপিত করো আলোক শাসনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো ইহা ক্লাস ইলেভেন দু হাজার এসেছিল আলোক দশা ও আলোক নিরপেক্ষ দশার মধ্যে তিনটি পার্থক্য লেখ থ্রি যে চক্র সেটি উপস্থাপন করো শব্দচিত্রের মাধ্যমে এর পরবর্তী অধ্যায় হল অধ্যায় তেরো উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ প্রথম প্রশ্ন এ রস দিবা উদ্ভিদের নাম লেখো ইহা দু হাজার ষোলোতে এসেছিল অক্সিনের রাসায়নিক নাম কি ইহা ক্লাস ইলেভেন দু হাজার পনেরোতে এসেছিল ইন্ডোল অ্যাসেটিক অ্যাসিড হল অক্সিনের রাসায়নিক নাম বৃদ্ধি ও পরিস্ফুটনের মধ্যে দুটি পার্থক্য লেখো জরায়ুজ অঙ্কুরোদ্গম কি একটি উদাহরণ দাও একটি বৃদ্ধিরোধী হরমোনের নাম লেখো বীজের অঙ্কুরদগমের বাহ্যিক ও অভ্যন্তরীণ শর্তগুলি লেখো পাঁচে প্রশ্ন এপিজিআল ও হাইপোজিয়াল অঙ্কুরোদ্গমের মধ্যে পার্থক্য লেখ উদ্ভিদের বৃদ্ধিতে আলো জল ও হরমোনের ভূমিকা সংক্ষেপে লেখ এই ছয়ের তোমরা স্টার্ট দিয়ে রাখো খুব ইম্পর্টেন্ট যা দু হাজার ষোলোতে এসেছিল বাসন্তীকরণ কি বাসন্তীকরণের স্থান ও দুটি গুরুত্ব লেখ ভার্নালাইজেশন কিন্তু তোমাদের ইয়ারে ইম্পর্টেন্ট সেজন্য এটাও অতি অবশ্যই তোমরা স্টার্ট দিয়ে রাখো উদ্ভিদের বৃদ্ধিতে অক্সিন জিব্বেরেলিন এবিএ ও ইথিলিনের একটি করে ভূমিকা লেখো